গণিত ও বিজ্ঞান শিক্ষা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে আমরা ক্লাস এইটের ম্যাথামেটিক্স করব, অধ্যায় 5, ঘনফল নির্ণয়, কোষে দেখি 5.3। তো এর আগের ভিডিওতে আমরা 5.3 এর এক পর্যন্ত অঙ্ক কমপ্লিট করে দিয়েছি, একের সমাঙ্কগুলো। এবার আমরা আজকে 2 থেকে শুরু করব। তো ক্লাস এইটের সমস্ত অঙ্কগুলো তোমরা দেখতে হলে এর নিচে, এই ভিডিওর নিচে একটা প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেই প্লেলিস্টের লিঙ্ক থেকে তোমরা ক্লাস এইটের ম্যাথামেটিক্স সমস্ত দেখতে পাবে। এছাড়া তোমরা প্লেলিস্ট থেকে আমার চ্যানেলের প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে গেলে তোমরা ক্লাস এইটের পরিবেশ ও বিজ্ঞান এবং ক্লাস এইটের ম্যাথামেটিক্সের সমস্ত অঙ্কগুলো পরপর চ্যাপ্টার ওয়াইজ পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক 2 এর 1। সরল করতে হবে, সরল করি সূত্রের সাহায্যে। আমরা যতগুলো সূত্রের আগে করেছি, মোট 6টা সূত্র আমরা করে এসেছি। তো সেই 6টা সূত্রের মধ্যে আমরা অঙ্কগুলো করতে হবে। তো দেওয়া আছে, দেখো, একটা a প্লাস b ইন্টু a মাইনাস b ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। চলো করা যাক। দেখো তো a প্লাস বি ইন্টু এ স্কোয়ার এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো দেখো আমরা যে সূত্র জানি, দেখো এই a প্লাস বি আর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এই দুটো যদি পরপর থাকে তাহলে আমরা এ কিউ প্লাস বি কিউবের সূত্র পেয়ে যাবো। আবার যদি এটা এ মাইনাস বি আর এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার যদি এক জায়গায় থাকে তাহলে এটা আমরা পেয়ে যাবো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে আমরা সাজিয়ে নিই, তাহলে আমরা সাজিয়ে নিলাম যে এ প্লাস বি আর এইটা আগে নিয়ে চলে এলাম, অর্থাৎ ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তারপর লিখলাম এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই যে পুরোটা আসছে এটা আমাদের আসছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তো আমরা লিখলাম সমান সমান এ কিউব প্লাস বি কিউব হলো গুণ, এইটা পুরোটা কত, এটাও এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হয়ে গেল, পেয়ে গেলাম। এইবার দেখো, এবার আমরা যদি এই এ কিউবটা যদি পুরোটা এ ধরি, যদি পুরোটা বি ধরি, তাহলে এটা আসছে এ প্লাস বি। আর এটি যদি পুরোটা এ ধরি, যদি পুরোটা বি ধরি, তাহলে এটা আসছে এ মাইনাস বি। তাহলে ভালো করে দেখো, এটা এ প্লাস বি আর এ মাইনাস বি। তাহলে এই এ প্লাস বি আর এ মাইনাস বি এর সূত্র আমরা অনেক আগে জেনেছি। সূত্রটা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্র আমরা আগে জেনেছি না, জানি তো। তো এই সূত্রটা আমরা এখানে বসাবো। তাহলে এটা কি আসছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কত হবে, এটা এ, তাহলে এ কিউব এ স্কোয়ার মাইনাস বি কিউব এ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল, তাই না? তাহলে এইটাকে যদি স্কোয়ার করি তাহলে কী হবে, তিন, এই স্কোয়ার থাকলে কী হয়, এই পাওয়ার গুণ হয়ে যায়, 3 × 6, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 3 × 6, অর্থাৎ বি এ 6, মানে এ টু দি পাওয়ার 6 আর বি টু দি পাওয়ার 6। বুঝতে পেরেছ? খুব সুন্দর অঙ্ক। নেক্সট 2 নম্বরটা দেখো, এ মাইনাস 2b ইন্টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস 4b স্কোয়ার আর এ কিউব মাই প্লাস 8b কিউব, এটা আছে। চলো করা যাক, এ মাইনাস 2b ইন্টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস 4b স্কোয়ার ইন্টু এ কিউব প্লাস 8b কিউব। আচ্ছা, এ মাইনাস 2b যেমন আছে বসিয়ে দিলাম, এবার এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি। এ স্কোয়ারটাকে আমি এর হোল স্কোয়ার করতে পারি, প্লাস এ ইন্টু 2b করতে পারি, প্লাস 2b এর হোল স্কোয়ার করতে পারি। এটা অ্যাকচুয়ালি কীভাবে করে আমি তোমাদের একটু আগে থেকে দেখিয়ে দিই। এইরকম যখন থাকে সবসময় তোমরা চেষ্টা করবে আগে এইটা করা, পরে এইটা করা, মাঝখানে এইটা করা। অর্থাৎ ধরো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস 4b স্কোয়ার আছে, তোমাদের ফার্স্ট কাজ হবে এইটা স্কোয়ার করা, তারপরে এইটা স্কোয়ার করা। এটা হোল স্কোয়ার কত হবে, দেখো 2 আর b তার হোল স্কোয়ার হবে এটা। আর এইখানে তোমাদের কাজ হবে a আর b গুণ করে দেওয়া। দেখো মিলল, মিলে গেল না? তাহলে আগে এইটা করবে, তারপর এইটা করবে, তারপর এইটা করবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? তাহলে এটা আমরা করে ফেললাম, আর এটা যেমন আছে এ কিউব প্লাস 8b কিউব বসিয়ে দাও। এবার এইটা দেখো, এ মাইনাস বি, যদি আমরা এটা বি ধরি, এটা যদি এ ধরি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, না? তাহলে কী সূত্র পড়ছে, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে লিখে দাও যে এ কিউব, অর্থাৎ এর হোল কিউব মাইনাস বি এর কিউব, মানে এইটার কিউব, তাহলে মাইনাস 2b এর হোল কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউব পেয়ে গেলাম, আর এটা যেমন আছে বসিয়ে দাও, এ কিউব প্লাস 8b কিউব।
এবারে এটাকে ক্যালকুলেট করো, এ কিউব করলে এ কিউব মাইনাস এটাকে যদি কিউব করি, 2 এর কিউব মানে 8 আর b এর কিউব মানে b কিউব, তাহলে এ কিউব মাইনাস b কিউব হয়ে গেল, আর এটা হয়ে গেল এ কিউব প্লাস 8b কিউব, যা আছে বসিয়ে দিলাম। এইবার যে আগে যে নিয়মটা দেখলাম যে a প্লাস b ইন্টু a মাইনাস b থাকলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হয়, তাই না? তাহলে দেখো এইটা যদি a ধরি, যদি b ধরি, তাহলে দেখো এটা a কিউব মাইনাস, মানে এটা যদি a ধরি তাহলে a মাইনাস b, এটা a এটা b, তাহলে a মাইনাস b আর a প্লাস b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র কী, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার, তাহলে থ্রি এর সরি এ কিউবের হোল স্কোয়ার মাইনাস এইটা স্কোয়ার, তাহলে এইট বি এর কিউবের হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে এ তাহলে তিন দুগুণে ছয়, তাহলে এ টু দি পাওয়ার সিক্স মাইনাস এটা আটে স্কোয়ার করলে কত, আট দুগুণে ষোলো সরি আটের চৌষট্টি সিক্সটি ফোর, আর বি কিউব তা স্কোয়ার করলে বি টু দি পাওয়ার সিক্স, তাহলে এ টু দি পাওয়ার সিক্স মাইনাস সিক্সটি ফোর বি টু দি পাওয়ার সিক্স, বুঝতে পারলে? তিন দাগ কী বলছে, ফোর স্কোয়ার মাইনাস নাইন ইন্টু ফোর স্কোয়ার মাইনাস সিক্স এ প্লাস নাইন ইন্টু ফোর স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস নাইন। তো এখানে দেখো যে এটা যদি আমরা এ স্কোয়ার করতে পারি, এটা স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি বি স্কোয়ার এটা একটা আসছে, আর এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারটা আসছে, অর্থাৎ এখানে আমাদের এইটাকে ভাঙিয়ে আমরা এ প্লাস বি আর এ মাইনাস বি করবো, তাহলে এই দুটো আমার সত্যি পড়ে যাবে। চলো করা যাক, দেখো ফোর স্কোয়ার মাইনাস নাইন ইন্টু ফোর স্কোয়ার মাইনাস সিক্স এ প্লাস নাইন ইন্টু ফোর স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস নাইন, ঠিক আছে? এবার এইটা যদি আমরা ভাঙাই, এটা তোমরা দেখো টু এর হোল স্কোয়ার করলে এটা পেয়ে যাবো, আর এটা দেখো থ্রি এর হোল স্কোয়ার পেলে এটা পেয়ে যাবো, তাহলে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে পড়ে যাবে, তাই না? এবার এটা যা আছে এটা যা আছে লিখে দিলাম হয়ে গেল। এবার দেখো এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তার মানে এ প্লাস বি আর এ মাইনাস বি, তাহলে টু এ প্লাস থ্রি আর টু এ মাইনাস থ্রি হয়ে গেলো, এটা ভাঙিয়ে এটা পেলাম আর এটা যা আছে বসিয়ে দিলাম, ঠিক আছে? এবার দেখো এটা টু এ প্লাস থ্রি এইটার সঙ্গে এইটা নেব, নিলে আমাদের একটা সূত্র পড়ে যাবে, আর এইটার সঙ্গে এইটা নেব নিলে একটা সূত্র পড়ে যাবে। তো সাজিয়ে নিলাম, টু এ প্লাস থ্রি ইন্টু ফোর স্কোয়ার মাইনাস সিক্স এ প্লাস নাইন, আর টু এ মাইনাস থ্রি ইন্টু ফোর স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস নাইন হয়ে গেল। এবার দেখো তো টু এ প্লাস থ্রি এ যদি আমরা ভাঙাই আরও, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দাও, দিয়ে এটা করবো কি, ফোর স্কোয়ার মানে কি টু এর হোল স্কোয়ার মাইনাস এইটা আগে করতে বলেছি তোমাদের, এটা করো প্লাস তিন স্কোয়ার হয়ে গেল। এবার এখানে এইটা এটা গুণ, অর্থাৎ টু এ মাইনাস ইন্টু থ্রি করলাম, দেখো এটা করলাম, এটা করে এটা মিলে গেল, মিলে গেল। তো এবারে এটা আমার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম, আবার এটা শুরু করছি ফার্স্ট ব্র্যাকেট, টু এ মাইনাস থ্রি দিলাম, আর এই যেটা আছে এটা সেম এখানে হবে, শুধু এটা প্লাস, কারণ এটা প্লাস আছে, তাহলে টু এর হোল স্কোয়ার প্লাস টু এ ইন্টু থ্রি প্লাস থ্রি এর হোল স্কোয়ার, তাহলে এইটা একটা পুরোটা সূত্র পড়লো, এটা পুরো সূত্র পড়লো, তাহলে আমাদের সূত্রের কী আছে, সূত্রটা হচ্ছে এস এ প্লাস এ কিউব প্লাস বি কিউবের সূত্র আর এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, তাই না? তাহলে এটা আমাদের টু এর হোল কিউব প্লাস বি কিউব, তাহলে এটা আমাদের এ কিউব, অর্থাৎ টু এর হোল কিউব প্লাস বি এর কিউব, আর এটা হয়ে গেল টু এর কিউব মানে হোল কিউব মাইনাস বি এর কিউব মানে তিনের কিউব, এটা আমাদের হয়ে গেল, তাই তো? এটা যে সূত্র এটা সূত্র দুটো সূত্র মিলে গেল। তাহলে এটাকে যদি কিউব করি তাহলে কত হবে, দুইয়ের কিউব মানে এইট, আর এ কিউব মানে এ কিউব প্লাস এটা তিনের কিউব করলে কত হবে, তিন 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 গুণ করলে সাতাশ হয়ে গেল, আর এটা টু এর কিউব তাহলে হোল কিউব করলে কত হবে, এইট এর হোল কিউব মানে এইট এ কিউব হয়ে গেল, আর এটা মাইনাস সাতাশ হয়ে গেল। তাহলে এবার এটা দেখো, আবার এটা দেখো এ যদি পুরোটা এ হয়, যদি পুরোটা বি হয় তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি, তাহলে এটা কী সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এইটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার হয়ে গেল, তাহলে এটা হচ্ছে এইটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার, তাহলে এটা যদি স্কোয়ার করি তাহলে কত, আঠারো চৌষট্টি, আর স্কোয়ার করলে তিন তিন দুয়ে ছয়, তাহলে এ টু দি পার সিক্স, আর মাইনাস সাতাশে স্কোয়ার করো, সাতাশ গুণ সাতাশ করলে সেভেন টোয়েন্টি নাইন। ওকে, চার দাগ কী বলছে, চার দাগ বলছে যে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স ইন্টু জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। তো এটা দেখো সূত্রেই পড়ে আছে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা পুরোটা একটা সূত্র,
এটাও একটা সূত্র, এটাও একটা সূত্র, একদম ইজি অঙ্ক। তো চলো তাহলে এ মাইনাস যেটা আছে লিখলাম, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার ইন্টু জেড মাইনাস এক্স ইন্টু জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। তো এটা কী সূত্র পড়ছে, এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই সরি এক্স সরি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়ছে, তাহলে এ কিউব মাইনাস বি কিউব অর্থাৎ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হয়ে গেল। এটা এটাও তাই, জেড এটা হচ্ছে ওয়াই কিউব মাইনাস জেড কিউবের সূত্র পড়ছে হয়ে গেল। আর এটা দেখো জেড কিউব মাইনাস এক্স কিউবের সূত্র পড়ছে, তো লিখে ফেললাম তিনটে। এবার দেখো এখানে এক্স কিউব এটা প্লাসে আছে এটা মাইনাসে আছে, কেটে গেল, এটা প্লাসে এটা মাইনাসে কেটে গেল, এটা প্লাসে এটা মাইনাসে কেটে গেল, তাহলে পড়ে থাকছে জিরো, জিরো আমাদের উত্তর। নেক্সট মালদাগের অঙ্কটা দেখো, এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, এটা একটা সূত্রে পড়বে, টু এক্স মাইনাস ওয়ান ফোর এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান, এটা একটা সূত্রে পড়বে, আর মাইনাস এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এটা একটা সূত্রে পড়বে, এটাও ইজি অঙ্ক। চলো করা যাক, তাহলে লিখে ফেলো প্রথমে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান প্লাস টু এক্স মাইনাস ওয়ান ইন্টু ফোর এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান আর মাইনাস এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। তো দেখো এটা এটা কী সূত্রে পড়ছে, এটা যদি আমরা এটা দেখো এটা দেখো এটা যদি আমি মানে এ হয় যদি বি হয় তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি মানে এক্স ইন্টু ওয়ান করলে এটা প্লাস এক স্কোয়ার মানে এক, তাহলে এটা কীসের সূত্র পড়ছে, এ কিউব প্লাস বি কিউবের সূত্র, তাহলে আমরা লিখলাম এক্সের কিউব মানে এক্সের হোল কিউব প্লাস একের হোল কিউব হয়ে গেল। এটা দেখো এটা তাহলে এটা টু এক্স মাইনাস ওয়ান মানে এটা এ এটা মাইনাস বি, এটা দেখো এ স্কোয়ার করলে এটা এটা হচ্ছে স্কোয়ার করে এটা পাবো, টু এক্স ইন্টু ওয়ান করলে এটা পাবো আর এক স্কোয়ার করে এটা পাবো, তাহলে এটা কিসের উত্তর হচ্ছে, এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার এই সরি এটার কিউব মাইনাস এটার কিউব তাহলে প্লাস টু এক্সের হোল কিউব মাইনাস একের কিউব হয়ে গেল। নেক্সট মাইনাস দিচ্ছি, মাইনাস দিয়ে ব্যাকেট দিতে হবে, তার কারণ কী পরে বলছি, আগে এটা করে নিই, এটা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আছে তাই না, তাহলে এটা হবে এ কিউব মাইনাস বি কিউব। এবার এখানে সেকেন্ড ব্যাকেট দেওয়ার কারণটা তোমাদের বলে দিই, যখন আমরা প্লাস দেবো তখন কিন্তু চিহ্ন চেঞ্জ হয় না, তাই আমরা এটাকে আমরা ব্যাকেট না দিলেও চলে, তোমরা চাইলে এখানে সেকেন্ড ব্যাকেট দিতেই পারো, ঠিক আছে, সেকেন্ড ব্যাকেট তোমরা চাইলে এরকমভাবে দিতেই পারো, কিন্তু এটা অবশ্যই দিতে হবে, তার কারণ কী, তার কারণ হচ্ছে যখন এখানে মাইনাস থাকবে যখন আমি ব্যাকেট না দেবো এই মাইনাসের জন্য কিন্তু এই প্লাস এটা কিন্তু প্লাস হয়ে যাবে, এটা এটা প্লাস আছে এই প্লাসের জন্য এইটা প্লাস, কিন্তু এইটা মাইনাসের জন্য কোনো চিহ্ন পরিবর্তন হবে না, প্লাস মাইনাস একই তাই এটা মাইনাসই থেকে যাবে, কিন্তু যখন এইটা মাইনাস থাকবে আগে তখন এটা কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে এবং এটা কিন্তু মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, সেই কারণে কিন্তু ব্যাকেটটা অবশ্যই দেওয়া প্রয়োজন। ওকে তাহলে এটা ক্যালকুলেট করো এবারে, তাহলে এটা করলে এক্স কিউব, এটা করলে একের কিউব মানে এক, এটা টু এক্সের কিউব আছে মানে দুই 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 গুণ করলে এইট এক্স টু দি পাওয়ার কিউব হয়ে গেল, এটা মাইনাস একের কিউব মানে মাইনাস এক, এটা মাইনাস এক্স কিউব এটা মাইনাস মাইনাসে প্লাস এক হয়ে গেল। এবার দেখো এই এক্স কিউব আর এই এক্স কিউব দুটো কেটে গেল, আমি আগলে লিখেছি এটা আর কি সাজিয়েছি প্রথমে, তা সাজিয়ে নাও এক্স কিউব প্লাস এইট এক্স কিউব মাইনাস এক্স কিউব সাজিয়ে নিলাম পরপর, আর প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান সাজিয়ে নিলাম পরপর, তো এক্স কিউব কেটে গেল মাইনাস মাইনাস কেটে গেল প্লাস মাইনাস, আর এটা হচ্ছে এইট এক্স কিউব তার বসে গেল, আর এটা প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গেল তাহলে প্লাস ওয়ান পড়ে থাকলো, তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। ওকে তাহলে এই ভিডিওতে আমি তোমাদের দুই দাগের অঙ্কগুলো সম্পর্ক করে দিলাম, নেক্সট ভিডিওতে আমি তিন থেকে শুরু করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।